Oracle Database 11J PL Scale Program Unit Lesson 1 Creating Procedures Lesson agenda working with procedures. Previous class e amra creating and calling procedure eta porechi tai na tar pore porechi hocche identifying available parameter passing mode passing mode example dite giye amra in parameter er in mode jeta in parameter mode er example diyechi aske out parameter mode jeta tar example diye shuru korbo ajker class using the out parameter modes example create or replace procedure query mp eta hocche query er naam or create or replace procedure eta hocche keyword create ekta procedure toirir jonno or replace hocche ei name jodi existing kono procedure thake shetake override korar jonno তারপরে কোয়েরি এমপি এই প্রসিডিউরের নামের পরের যে অংশটা এই অংশটা এটা হচ্ছে প্যারামিটার ডিক্লারেশন পার্ট ইজ এর আগে নামের পরে আমরা প্যারামিটার ডিক্লেয়ার করে থাকি প্যারামিটারগুলো শুধু নেম এবং ডেটা টাইপ থাকে স্পেসিফিকেশন প্রয়োজন হয় না মানে লেন্থ স্পেসিফাই করার দরকার হয় না আর নাম প্যারামিটারের নাম এবং ডেটা টাইপের সাথে সাথে এই দুটো জিনিসের মাঝখানে আরেকটা জিনিস বলতে হয় যেটা হচ্ছে মোড আমরা জানি প্যারামিটার মোড হচ্ছে তিন ধরনের ইন আউট নাউট ইন হচ্ছে ডেটা ইনপুটের জন্য আউট হচ্ছে রিটার্ন পাওয়ার জন্য ইন আউট হচ্ছে দুটাই ইন এবং আউট এর যদি কোনো প্যারামিটারের মোড উল্লেখ করা না হয় তাহলে আপনার সিস্টেম ডিফল্ট যে মোড সেটা হচ্ছে ইন আপনি প্যারামিটারের মোড স্পেসিফাই না করলে সেটা ইন মোডের প্যারামিটার এই প্যারামিটারটার মোড ইন সেটা মেশিন ধরে নেবে আউট ইন আউট এগুলো অবশ্যই স্পেসিফাই করতে হবে পিআইডি এমপ্লয় আইডি পারসন টাইপ ইন পিআইডি দ্বারা আমি ভ্যালু ইনপুট দিব পি নেম আউট এমপ্লয় লাস্ট নেম পারসন টাইপ এই প্যারামিটার দ্বারা আমি ভ্যালু রিটার্ন পাব ফি স্যালারি আউট এমপ্লয় স্যালারি পারসন টাইপ এই প্যারামিটার দ্বারা আমি যে এমপ্লয়কে ইনপুট দিলাম তার স্যালারিটা রিটার্ন পাব ওকে সিলেক্ট লাস্ট নেম স্যালারি ইনটু পি নেম আপনার প্যারামিটারগুলো কি লাইকে লোকাল ভেরিয়েবল এখানে ভেরিয়েবলের মতো পাস করেছে না পি নেম পি স্যালারি ইনটু পি নেম পি স্যালারি ফ্রম এমপ্লয়িজ হায়ার এমপ্লয় আইডি পি আইডি কোন আইডিটা আপনি কোয়েরি এমপি
প্রসিডিউরটা এক্সিকিউট করার সময় পিআইডি হিসাবে যেই ভ্যালুটা দিবেন সেই ভ্যালু, যে এমপ্লয় আইডি, সেই এমপ্লয়ির নেম এবং স্যালারি সে আপনাকে রিটার্ন করবে। ওকে, এখানে তাহলে আউট প্যারামিটারটা কি জন্য ব্যবহৃত হলো? ভ্যালুটা রিটার্ন করানোর জন্য। ভ্যালুটা এই প্যারামিটার দিয়ে রিটার্ন করবে, ভ্যালুটা এই প্যারামিটার দিয়ে রিটার্ন করবে। ওকে, ইন্ট কোয়ারি এমপি প্রসিডিউরটা কমপ্লিট করবে। ওকে, প্রসিডিউর কোয়ারি এমপি কম্পাইলড। এই যে কোয়েরি এমপি প্রসিডিউরটা আপনি কেন তৈরি করলেন? কোনো এমপ্লয়ির ডেটা কোয়েরি করার জন্য, কোনো এমপ্লয়ির ডেটা কোয়েরি করার জন্য উইথ কিএল স্কিউএল, উইথ এসকিউএল দিয়ে আপনি ডেটা কোয়েরি করতে পারেন, কিন্তু এসকিউএল দিয়ে তো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েরি হবে, বাট এটাকে নিয়ে আপনি কোনো কন্ডিশনাল কনস্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারবেন না, এই জন্য কিএল স্কিউএল কোয়েরিটা চাই। ওকে, আচ্ছা, এখন আমি কোনো একজন এমপ্লয়ের ডেটা কোয়ারি করব, ধরে নেন আমি 171 এই এমপ্লয়ের ডেটাটা কোয়ারি করব, দেখি নেই তার স্যালারিটা কত, 7400। এখানে দেখেন আপনার এই প্রসিডিউরটা কখন কাজ করবে, এই প্রসিডিউরটা এখন কি হয়েছে, কম্পাইল হয়েছে, এটা এখনো এক্সিকিউট করানো হয় না, এক্সিকিউট করলেই এই যে প্রসিডিউরের ভিতরে যে কোডটা আছে কোডটা এক্সিকিউট হবে। আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা সে কম্পাইল করে বাগ ফ্রি করে রেডি করে রেখেছে, আর এই ভিতরে যে কাজটা করবে কখন, যখন এই প্রসিডিউরটা আপনি এক্সিকিউট করবেন, ইনভোক করবেন, কল করবেন, যে নামে আপনি তাকে ডাকেন, ঠিক আছে। আর এই সাব প্রোগ্রামকে আমরা বলেছিলাম, এই সাব প্রোগ্রাম দ্যাট মিন্স প্রসিডিউর ফাংশন, এগুলোকে আপনি কল করতে পারবেন কোথায়, অন্য অ্যাপ্লিকেশনে, অন্য অ্যাপ্লিকেশনে। সাব প্রোগ্রাম কি করা যায়, অন্য অ্যাপ্লিকেশনে কল করা যায়, সাব প্রোগ্রাম দ্যাট মিন্স নেমড সাব প্রোগ্রাম, যেগুলো যেগুলো প্রসিডিউর ফাংশন সেগুলো। তাহলে যদি কল করা যায় কোথায়, কোথায় কল করা যাবে, অন্য অ্যাপ্লিকেশনে, অন্য অ্যাপ্লিকেশন দ্যাট মিন্স আপনি একটা অ্যানোনিমাস ব্লকে কল করতে পারবেন, অ্যানোনিমাস ব্লকে কল করতে পারবেন, আপনি সেটাকে অন্য সাব প্রোগ্রামেও কল করতে পারবেন, বা এটাকে শুধু এক্সিকিউট ক্লোজ লিখেও আপনি সেটাকে কি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। এখানে আমরা এটা কি একটু দেখেন, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ব্লক, এই অ্যানোনিমাস ব্লকে কোয়েরি এমপি এই প্রসিডিউরটাকে কল করব, ইনভোক করব, মানে এক্সিকিউট করব। ওকে, এই প্যারামিটার দিয়ে কি হবে, ভ্যালু আসবে, এই প্যারামিটার দিয়ে ভ্যালু আসবে। আচ্ছা দেখেন, আমি কোয়েরি এমপি কে বিগিন ইন্টের মধ্যে কোয়েরি এমপি ইনপুট ভ্যালু দিলাম কত, 171, আর বি এমপি নেম আর বি এমপি সেল। আউট প্যারামিটার অবশ্যই কি হবে, ভেরিয়েবল, পড়ে এসছেন না ডিফারেন্সের মধ্যে, পার্থক্যের মধ্যে পড়ে এসছেন না, আউট প্যারামিটার মাস্ট বি ভেরিয়েবল, এই জন্য আমি কি আউট প্যারামিটার হিসাবে ভেরিয়েবল ইউজ করেছি।
এখন ভেরিয়েবল যদি ইউজ করতে হয় সেটাকে কি করতে হবে, আগে ডিক্লেয়ার করে আসতে হবে। এই যে আমি ডিক্লেয়ার করলাম তাহলে আমার এই কোয়ারি এমপি কে এক্সিকিউট করার জন্য ডিক্লারেটিভ সেকশনও লাগবে অ্যানোনিমাস ব্লকে। ওকে, কোয়ারি এমপি 171 এমপ্লয়ির নাম দাও এবং স্যালারি দাও, দিয়ে কোথায় রাখবে? এই যে প্যারামিটার দিয়ে আসে টেম্পোরারি স্টোর হবে কোথায়? বিএমপি নামে আর বিএমপি সেলে। তারপরে এটা দেখতে চাইলে আপনি ডিবিএমএস আউটপুট দিয়ে দেখতে পারেন। আমি দেখলাম বিএমপি নেম আর্নস বিএমপি সেল, টুকার করে নিলাম ওই যে সুনির্দিষ্ট ফরম্যাটে আমি যে দেখতে চাইছি এই কারণে। ওকে, এসছে না স্মিথ? লাস্ট নেম হচ্ছে কি স্মিথ? স্মিথ আর্নস $7,400। ওকে, ইউজিং ইন আউট প্যারামিটার মোড এক্সাম্পল, ইন দেখেছেন আউট দেখেছেন, এখন কি ইন আউট? ইন আউট কি করে? আপনার ইনপুটের ভ্যালুটা মডিফাই করে আপনাকে দেয়। ওকে, দেখেন কলিং এনভায়রনমেন্ট, কলিং এনভায়রনমেন্টে আপনি কি করলেন, একটা ফোন নাম্বার পাঠাইলেন এই যে এইভাবে নাম্বার নাম্বার টাইপ প্যারামিটার দ্বারা আপনি মডিফাই করে পাইলেন এইভাবে, সেটাও কি নাম্বার টাইপ প্যারামিটার। ওকে, একই সেম প্যারামিটার না? আচ্ছা, এখানে আমি যদি নাম্বারটাকে যদি সিঙ্গেল কোটের মধ্যে দেই তাহলে সেটা কি হিসাবে কাজ করবে? ক্যারেক্টার হিসাবে। এখানে রিটার্ন আর সিঙ্গেল কোটের মধ্যে তাহলে এটা কি হিসাবে রিটার্ন করবে? ক্যারেক্টার হিসাবে। এই জন্য আমি কি করলাম, এটা ডাটা টাইপ কি বললাম? মূল ইস্যুটা হচ্ছে ইন আউট যদি কোনো প্যারামিটার মোড স্পেসিফাই করা হয় একই প্যারামিটার দ্বারা ইনপুটও হবে, সেই প্যারামিটার দ্বারা আবার মডিফাইড ভ্যালু আউটপুটও হবে, এটাই হচ্ছে ইন আউট। ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর ফরম্যাট ফোন, মানে একটা ফোন নাম্বার ফরম্যাট করবেন, বিগিন ফোন নাম্বার, আপনি এই নাম্বারটা দিলেন, আপনি বলে দিচ্ছেন কি ফার্স্ট ব্র্যাকেট এটাকে কি করবে কনকেট করবে, ফার্স্ট ব্র্যাকেট কনকেট, সাবস্টিয়ার ফোন নাম্বার মানে যেই নাম্বারটা আপনি ইনপুট দিলেন সেই নাম্বার থেকে এক থেকে তিনটা ক্যারেক্টার সে কি করবে, হ্যাঁ কেটে নিবে, কেটে নিয়ে আবার কনকেট করবে কার সাথে, ফার্স্ট ব্র্যাকেটের লাস্ট পার্টের সাথে। এই যে দেখেন প্রথম তিনটা সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে নিয়েছে না, তারপরে আবার সাবস্টিয়ার চার নাম্বার থেকে তিনটা ক্যারেক্টার নেবে। এই যে দেখেন এই তিনটা তো নিয়ে গেল, এটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার থেকে তিনটা ক্যারেক্টার নেবে, নিয়ে এরপরে আবার কি করবে কনকেট করবে, তারপরে কনকেট করবে কাকে, একটা হাইফেন, তারপরে আবার কনকেট করবে, কনকেট করবে কাকে, লাস্ট যা থাকবে, লাস্ট যা থাকবে সাত নাম্বার থেকে, এই জিরো কত নাম্বারে, সাত নাম্বারে আছে না, সাত নাম্বার থেকে যা থাকে লাস্ট, বাকিটা সে দেখা। ওকে, আর এটা এটা হচ্ছে আপনার একটা প্রসিডিউর কোড, এটা হচ্ছে এটা সাব প্রোগ্রামের কোড, আর এটা হচ্ছে আমরা কাজ করছি হচ্ছে প্যারামিটার। আর এই যে ইনপুটটা দিলেন ফোন নাম্বার, পি ফোন নাম্বার প্যারামিটার দিয়ে, আবার আউটপুটটাও আপনি পি ফোন নাম্বার প্যারামিটার দিয়ে পাবেন, এই জন্য এটাকে স্পেসিফাই করা হয়েছে ইন আউট প্যারামিটার। ওই যে সিঙ্গেল কোড, আমি যখন কোনো কিছু সিঙ্গেল কোডের মধ্যে দেই সেটাকে কি হিসাবে ট্রিট করবে, ক্যারেক্টার হিসাবে, এই জন্য প্যারামিটার, যেহেতু ওই যে মডিফাইড ভ্যালুতে নাম্বার ছাড়াও আরও কিছু এক্সট্রা ক্যারেক্টার থাকতেছে, সো পুরোটাকে আপনি বার্কার টু, দ্যাট মিনস কি অ্যালফা নিউমারিক, অ্যালফা নিউমারিক, শুধু অ্যালফাবেটিক না, অনলি অ্যালফাবেটিক না, অ্যালফা নিউমারিক,
সবকিছু। তবে যখন অ্যালফাবেটিক মানে লিটারাল কোনো কিছু, ক্যারেক্টার টাইপ কোনো কিছু হিসাবে আপনি ট্রিট করতে চান, তাহলে সেটাকে সিঙ্গেল কোটের মধ্যে রাখবেন। এখানে সিঙ্গেল কোটের মধ্যে রাখছে আর ডেটা টাইপটাকে সেটা বলেছে কি বাকেট টু। এই যে এটা দেখেন বাইন ভেরিয়েবল দিয়ে কি করেছে রেফারেন্স করে দেখিয়েছে, বাইন ভেরিয়েবল দিয়ে রেফারেন্স করে দেখিয়েছে এক্সিকিউট বাইন ভেরিয়েবল। এই যে প্যারামিটারের ভ্যালু দিয়েছে এটা এক্সিকিউট ফরম্যাট ফোন, আবার কি আউট প্যারামিটার মাস্ট বি ভেরিয়েবল, এটা বাইন ভেরিয়েবল। এরপরে ফোন নাম্বারটা আপনি প্রিন্ট দিলেন, প্রিন্ট দিলে মডিফাইড রেজাল্টটা। ওকে, এটা আপনি অ্যানোনিমাস ব্লকে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারতেন। আসেন আমরা এক্সাম্পলটা দেখি। প্রসিডিউর ফরম্যাট ফোন কম্পাইল, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম ফোন নাম্বার। এটা কি একটা বাইন ভেরিয়েবল, বাইন ভেরিয়েবল রেফারেন্স করতে কি লাগে কোলন দিয়ে রেফারেন্স করতে হয়। আমরা এখন দেখি এই বাইন ভেরিয়েবলের ভ্যালুটা কি আছে, এক্সিকিউট কমান্ড দিয়ে বাইন ভেরিয়েবলকে অ্যাসাইন করে দেই ফোন নাম্বারটা, বাইন ভেরিয়েবলকে অ্যাসাইন করে দেই ফোন নাম্বার, অ্যাসাইন করলাম। এখন এই ফোন নাম্বারে কি আছে, এই বাইন ভেরিয়েবলের ভ্যালুটা কি আছে সেটাও প্রিন্ট কমান্ড দিয়ে দেখতে পারি, আপনার ইনপুটের নাম্বার। আচ্ছা, এখন এই ফরম্যাট ফোন, ফরম্যাট ফোনটা কি আপনার তৈরি করা প্রসিডিউর, ফরম্যাট ফোনটা হচ্ছে আপনার তৈরি করা প্রসিডিউর। প্রসিডিউর যখন এক্সিকিউট করবেন তখন কি আউট প্যারামিটার মাস্ট বি ভেরিয়েবল, আপনি বাইন ভেরিয়েবল তো আগে ডিক্লেয়ার করেছেন, এখন এটাকে রেফারেন্স করেছেন। এখন আপনি ফরম্যাট ফোন প্রসিডিউরটাকে এক্সিকিউট করেন, এক্সিকিউট করলাম, এখন প্রিন্ট কমান্ড দিয়ে দেখি ভ্যালুটা মডিফাই হয়ে এসছে কিনা। এটাকে আপনি অ্যানোনিমাস ব্লকেও ইউজ করতে পারবেন, অন্য সাব প্রোগ্রামও ইউজ করতে পারবেন। অ্যানোনিমাস ব্লকে যদি হয় তাহলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, ডিক্লেয়ার অ্যানোনিমাস ব্লকেও আপনার ফরম্যাট ফোন প্রসিডিউরকে এক্সিকিউট করাইতে পারেন এবং আউটপুটটা দেখতে পারেন। এই ফরম্যাটের রেজাল্ট এটা তো দেখিয়েছি, আউট প্যারামিটার দেখিয়েছি না, একটা
এখানে আউট প্যারামিটার একটা ভিউইং দ্য আউট প্যারামিটার্স ইউজিং ডিবিএমএস আউটপুট ডট পুটলাইন সাবরুটিন ইউজ পিএল স্কেল ভেরিয়েবল দ্যাট আর প্রিন্টেড উইথ কলস টু দ্য ডিবিএমএস আউটপুট ডট পুটলাইন প্রসিডিউস। এই যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছে, তারপরে কী করেছে, 171 ইনপুট দিয়েছে, এমপ্লয়ি নাম্বার ইনপুট দিয়েছে। আউট প্যারামিটারের জন্য আউট প্যারামিটার আমরা জানি যে ভেরিয়েবল হইতে হবে মাস্টলি, ভেরিয়েবল নিয়েছে দুটো, এই যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছে, তারপরে ডিবিএমএস আউটপুট দিয়ে দুটাই দেখিয়েছে। এটা হচ্ছে আউট প্যারামিটারের এক্সাম্পল। বিং আউট প্যারামিটার্স ইউজিং এসকিউএল প্লাস পোস্ট ভেরিয়েবল বাইন্ড ভেরিয়েবল দিয়েও ওই যে কোয়ারি এমপিটাকে সে এক্সিকিউট করিয়ে দেখেছে। ফার্স্ট কী করেছে, দুটো বাইন্ড ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, তারপরে কোয়ারি এমপি প্রসিডিউরটাকে এক্সিকিউট করেছে। 171 ইনপুট দিয়েছে আর আউট প্যারামিটার হিসাবে দুটো বাইন্ড ভেরিয়েবল অ্যাসাইন করে দিয়েছে, তারপরে প্রিন্ট দিয়েছে দুটো ভেরিয়েবলকে, রেজাল্ট হয়ে গেছে। ওকে, নেম স্মিথ, স্যালারি 7400। আপনারা দুটোই করেন। অ্যাভেলেবল নোটেশনস ফর পাসিং অ্যাকচুয়াল প্যারামিটার্স, আপনি যখন কোনো সাব প্রোগ্রামকে কল করবেন তখন প্যারামিটারের জন্য যে ভ্যালুগুলো দিবেন এই ভ্যালু পাস করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, কিছু কি আছে, নোটেশন আছে, সিস্টেম আছে, এই সিস্টেমগুলোর কথা বলছি। ওকে, হোয়েন কলিং এ সাব প্রোগ্রাম ইউ ক্যান রাইট দ্য অ্যাকচুয়াল প্যারামিটার্স ইউজিং ফলোয়িং নোটেশনস। নাম্বার ওয়ান পজিশনার, মানে যেটা আমরা ইউজ করেছি, মানে আমি প্যারামিটারগুলো ডিক্লেয়ার করেছি যে এই পজিশনে, আগে ডিক্লেয়ার করেছি পিআইডি, তারপরে ডিক্লেয়ার করেছি কি পি নেম, তারপরে পি সেল, এই যে সিরিয়াল অনুযায়ী আমি ডিক্লেয়ার করলাম কোনো প্রসিডিউরকে কল করার সময়, ঠিক সেই সিরিয়াল অনুযায়ী ভ্যালু দেওয়াটাই হচ্ছে কি পজিশনার। নেমড লিস্ট দ্য অ্যাকচুয়াল প্যারামিটার ইন এ আরবিটরি অর্ডার, আরবিটরি দ্যাট মিন্স র্যান্ডম অর্ডার, অ্যান্ড ইউজেস দ্য অ্যাসোসিয়েশন অপারেটর। পিএল স্কেল ব্লকে যেটা পড়ছেন সেটা কি অ্যাসোসিয়েট, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট অপারেটর। অ্যাসোসিয়েট অপারেটর হচ্ছে ইকুয়াল গ্রেটার দ্যান, টু অ্যাসোসিয়েট অ্যান্ড নেম ফরম্যাট প্যারামিটার উইথ অ্যাকচুয়াল প্যারামিটার, মানে আপনি এই পাশে নাম দিলেন আর এই পাশে ভ্যালু দিলেন, এই অ্যাসোসিয়েট অপারেটরের বাম পাশে প্যারামিটারের নাম দিবেন, ডান পাশে ভ্যালু দিবেন, এইভাবে নাম, এখানে অর্ডার র্যান্ডম হবে, আগে পিছে হলে কোনো সমস্যা নেই, র্যান্ডম অর্ডারে নাম দিয়ে অ্যাসাইন করে দিবেন যে এই প্যারামিটারের জন্য পিআইডির জন্য এই ভ্যালু, পি নেমের জন্য এই ভ্যালু, পি সেলের জন্য এই ভ্যালু। আরেকটা হচ্ছে মিক্সড, মিক্সড হচ্ছে লিস্ট সাম অফ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার অ্যাজ এ পজিশন অ্যান্ড সাম অ্যাজ নেট। আপনি স্টার্ট করলেন অর্ডার অনুযায়ী, ধরেন পিআইডিটা দিলেন অর্ডার অনুযায়ী, পিআইডি এখানে কোনো নাম টাম নাই দিয়ে পিএআইডি, কোনো এমপ্লয় আইডি দিলেন, তারপরে পি নেম বাদ দিয়ে লাস্টে একটা দিলেন, যদি সেটা আবার ডিফল্ট ভ্যালু থাকে না তাহলে বাদ দেওয়া যাবে, ডিফল্ট ভ্যালু না থাকে বাদ দেওয়া যাবে না। ধরেন এখন আপনি লাস্টেরটা দিবেন, তাহলে এখন পজিশনে যে লাস্টেরটা হচ্ছে কত, তিন নম্বর পজিশনে আছে, এখন আপনি এখানে নাম দিয়ে দেন লাস্টেরটা কি ছিল, পি সেল, পি সেলকে অ্যাসোসিয়েট অপারেটর দিয়ে পি সেলের জন্য যে ভ্যালু দিবেন সেটা আছে। এই যে প্রথমে স্টার্ট করলেন অর্ডারে, শেষ করলেন কি দিয়ে, নেম দিয়ে, এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে মিক্সড। প্রত্যেকটা আমি এক্সাম্পল দিব। প্রায়র টু ওরাকল ডেটাবেস ইলেভেন্সি অনলি দ্য পজিশনাল নোটেশন টু সাপোর্টেড ইন কলস ফ্রম এসকিউএল,
এই ইলেভেন জির আগে শুধু পজিশন ছিল, ইলেভেন জির আগে কি ছিল? শুধু পজিশন ছিল। স্টার্টিং ইন দ্য ওরাকল ডেটাবেস ইলেভেন জি নেম অ্যান্ড মিক্স নোটেশন ক্যান বি ইউজড ফর স্পেসিফাইং আর্গুমেন্ট ইন কলস টু দ্য ফিল স্কেল সাব রুটিনস ফ্রম স্কেল স্টেটমেন্ট। ইলেভেন জি থেকে আপনার এই নেমড এবং মিক্স নোটেশন এসছে, তার আগে ছিল না। তার আগে সবসময় আপনাকে সাব প্রোগ্রাম কল করতে হলে পজিশন দিয়েই করতে হতো। পাসিং অ্যাকচুয়াল প্যারামিটার ক্রিয়েটিং অ্যাড ডিপার্টমেন্ট প্রসিডিউর। অ্যাড ডিপার্টমেন্ট দ্যাট মিনস ডিপার্টমেন্টস টেবিলে, ডিপার্টমেন্টস টেবিলে ডেটা অ্যাড করার জন্য আমি একটা প্রসিডিউর তৈরি করব। ওকে, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর অ্যাড ডিপিটি, অ্যাড ডিপিটি প্যারামিটার পি নেম অ্যান্ড পি লক। পি নেম এটা হচ্ছে কি, ইনপুট কি ফর ইনপুট ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট নেমটা, ডেটাটা হচ্ছে ডিপার্টমেন্টস নেমের মতো। পি লক ডিপার্টমেন্টস ডট লোকেশন আইডি, তাই লোকেশন আইডি মতো ইজ ইনসার্ট ইন টু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি। ভ্যালুস, ভ্যালুর জন্য ডিপার্টমেন্ট আইডি ভ্যালুর জন্য দিলাম ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আন্ডার স্কোর স্যাক ডট নেক্সট, বা ডিপার্টমেন্ট আইডির জন্য ভ্যালুটা নিবে কোথা থেকে, সিকোয়েন্স থেকে, ডিপার্টমেন্টস সিকোয়েন্স থেকে। আর পি নেম এবং পি লক আপনি প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা, এই অ্যাড ডিপিটি প্রসিডিউর যখন আপনি এক্সিকিউট করবেন তখন প্যারামিটারের ভ্যালু যেটা দিবেন সেটাই আপনার এই ইনসার্ট স্টেটমেন্টের ভ্যালু হিসেবে নিয়ে নিবে। এই জন্য আপনি বলেছেন এই যে পি নেম পি লক এখানে অ্যাকচুয়াল প্যারামিটার হিসেবে ইউজ করেছেন, এটা হচ্ছে কি ফর্মাল আর এটা হচ্ছে। এখন এক্সিকিউটের সময় আপনি পি নেম এবং পি লক এর জন্য ভ্যালু দিবেন আর পি আইডি এর জন্য ভ্যালু নিবে কোথা থেকে, সিকোয়েন্স থেকে। প্রসিডিউরটা তৈরি করলাম, ওকে, প্রসিডিউর অ্যাড ডিপিটি কম্পাইলড। পাসিং অ্যাকচুয়াল প্যারামিটার্স এক্সাম্পল, পাসিং প্যারামিটার্স ইউজিং পজিশন। পজিশনে কি আছে, প্রথম আছে কি পি নেম, পি নেমের জন্য কি দিলাম ট্রেনিং, পি লক পি ল্যাকের জন্য দিলাম 2500। ওকে, এটা কি পজিশন। আর ইনসার্ট স্টেটমেন্টে ডিপার্টমেন্ট আইডির জন্য ভ্যালু কোথা থেকে নিয়ে নেবে, সিকোয়েন্স থেকে। ওকে, প্রসিডিউর সাকসেসফুলি কম্পাইল। এখন আমি দেখি আমার এই ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে কিনা। ওকে, সিলেক্ট স্টেটমেন্ট চালাই, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নাম, লোকেশন আইডি, ফ্রম ডিপার্টমেন্টস, সবগুলোই দেখি, সবগুলোর মাঝ থেকে খুঁজি, স্পেসিফাই করেও খুঁজতে পারতাম। এসছে ট্রেনিং 2500 আর এই 280 কোথা থেকে নিয়েছে, সিকোয়েন্স থেকে। ওকে, সিকোয়েন্সের ইস্যু আপনারা এক্সকেলে পড়েছেন, এই জন্য সিকোয়েন্সে আর এখন যাচ্ছি না, সিকোয়েন্সের নেক্সট ভ্যালুটা সে এখান থেকে নিয়ে নিয়েছে। আমি এখানে যে এক্সিকিউট করলাম অ্যাড ডিপিটিকে, এটার প্যারামিটারগুলো কি হিসাবে পাস করলাম, ডিফল্ট অর্ডার হিসাবে, পজিশন অনুযায়ী, পজিশন অনুযায়ী। এই নোটেশনকে বলে পজিশনাল নোটেশন, এই নোটেশনকে বলে পজিশনাল নোটেশন। পাসিং প্যারামিটার্স ইউজিং দ্য নেমড, নেম নেমটা কিভাবে দেখেন, পি লক অ্যাসোসিয়েট অপারেটর কত 2400, পি নেম এডুকেশন আগে পিছিয়ে করে দিছি, কোনো সমস্যা নেই, কারণ আমি তো নাম দিয়েই ভ্যালু মেনশন করতেছি, অ্যাসাইন করতেছি।
procedure successfully compiled. নিয়েছে এডুকেশন 2400 আর ওয়ার্ডার দিয়ে শুরু করে নেম দিয়ে যদি শেষ করেন সেটা হচ্ছে কি মিক্সড ইউজিং ডিফল্ট অপশন ফর প্যারামিটারস প্যারামিটারের জন্য ডিফল্ট অপশন ইউজ করবেন ডিফল্ট অপশন ইউজ করা যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে প্যারামিটার ডিক্লেয়ারের সময় ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে যখন আপনি ওই সাব প্রোগ্রামটাকে কল করবেন তখন প্যারামিটার অ্যাসাইন না করলেও সে কি করবে আপনার অ্যাসাইন করা ডিফল্ট ভ্যালুটা আপনার অ্যাকচুয়াল প্যারামিটার হিসাবে সে নিয়ে নেবে ওকে আপনি ফর্মাল প্যারামিটারে যে ভ্যালুটা ডিফল্ট অ্যাসাইন করেছেন সেটা অ্যাকচুয়াল প্যারামিটার হিসেবে সে নিয়ে নেবে আচ্ছা এটাই আমরা দেখব ইউজিং ডিফল্ট অপশন ফর প্যারামিটারস ডিফাইন ডিফল্ট ভ্যালুস ফর প্যারামিটার প্যারামিটারের জন্য ডিফল্ট ভ্যালু ডিফাইন করা প্রোভাইড ফ্লেক্সিবিলিটি বাই কম্বাইনিং দ্য পজিশনাল অ্যান্ড নেম প্যারামিটার পাসিং সিনট্যাক্স ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর অ্যাট ডিপিটি এই অ্যাট ডিপিটিটাকে আবার নতুন করে আমরা লিখতেছি পি নেম ডিপার্টমেন্টস নেম টাইপ অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন করলাম কি দিয়ে আননোন দিয়ে অ্যাসাইন করলাম আননোন দিয়ে পি লক ডিপার্টমেন্টস ডক লক আইডি পার্সন টাইপ ডিফল্ট 1700 এটা জানেন অ্যাসাইনমেন্ট অপারেটর অথবা ডিফল্ট যে কোনো একটা ইউজ করলে হয় এখন এই দুটার জন্য নেমের জন্য আননোন লোকেশনের জন্য 1700 অ্যাসাইন করে দিলাম ওকে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা নিচে কি স্টেটমেন্ট এক্সিকিউট করব ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম লোকেশন আইডি ভ্যালুস ডিপার্টমেন্ট আন্ডারস্কোর স্যাগ ডট নেক্সট বার পি নেম এই পি নেম প্যারামিটার পি লক এই পি লক প্যারামিটার ইনসার্ট স্টেটমেন্টের ভ্যালু হিসেবে ইউজ করলাম এখন যদি আমরা এক্সিকিউট অ্যাট ডিপিটি এটা এইভাবে এক্সিকিউট করি কোনো প্যারামিটারের যদি ভ্যালু না দেই তাহলে সে কি করবে ডিফল্ট ভ্যালু অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে নিয়ে নেবে ওকে আর যদি আপনি ভ্যালু অ্যাসাইন করে দেন তাহলে অ্যাসাইন ইজ মিক্সড পজিশন আর নেম মিক্স নোটেশন দেখিয়েছে আবার আপনি যদি একটার জন্য ভ্যালু লোকেশনের জন্য ভ্যালু অ্যাসাইন করলেন নেমের জন্য করেন নাই তাহলে সে কি করবে নেমটা ডিফল্ট আননোন হিসাবে যে ভ্যালুটা অ্যাসাইন করেছেন সেটা নেবে আর লোকেশন আপনি যে অ্যাসাইন করেছেন ওকে তিনটা সিচুয়েশন হতে পারে এই ক্ষেত্রে কয়টা সিচুয়েশন হতে পারে তিনটা সিচুয়েশন চলেন আমরা ফার্স্ট অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে কম্পাইল করে নেই তারপরে আমরা এটাকে এক্সিকিউট করে দেখব প্রসিডিউর অ্যাট ডিপিটি কম্পাইল ফার্স্ট টাইম দেখেন আমি এক্সিকিউট অ্যাট ডিপিটি কোনো প্যারামিটারের ভ্যালু দিচ্ছি না একটু খেয়াল করেন ভালো করে এখানে কোনো প্যারামিটারের ভ্যালু দিচ্ছি না তাহলে সে ভ্যালুগুলো প্যারামিটারের ভ্যালুগুলো কোথা থেকে নিবে আমি আমার প্রসিডিউরে ডিফল্ট ভ্যালু হিসাবে যেই ভ্যালুগুলো অ্যাসাইন করেছি সেগুলোকেই সে প্যারামিটারের ভ্যালু হিসেবে নেবে প্রসিডিউর সাকসেসফুলি কম্পাইলড আচ্ছা এবার একবার সিলেক্ট স্টেটমেন্ট ডিপার্টমেন্ট টেবিলে থেকে চালায় দেখি ডিপার্টমেন্ট আইডি 300 সিকোয়েন্স থেকে নিয়েছে আননোন আপনার ডিপার্টমেন্ট নেমের জন্য ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করেছিলেন আপনি লোকেশন 1700 অ্যাসাইন করেছিলেন সেখান থেকে সে নিয়ে নিছে না তাহলে যদি ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা হয় আর অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু যদি না দেওয়া হয় তাহলে ডিফল্ট ভ্যালুটাই সে কি অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু হিসেবে নিয়ে নেবে এখানে এই যে মিক্স নোটেশন অর্ডার এবং নেম দিয়ে শুরু করলেন যদি আপনি ভ্যালু দেন সেই ভ্যালু নেবে ভ্যালু দিলে তখন আর সে ডিফল্ট ভ্যালু নিবে না ওকে এক্সিকিউট
procedure successfully compiled. এবার আবার departments table এ query করে দেখি, 310 advertising, location কত? 1200. তাহলে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করলেও সেটাকে ওভাররাইড করা যায়, আর আপনি অ্যাকচুয়াল ভ্যালু না দিলেই শুধু ডিফল্ট ভ্যালুটা সে নেবে। আর যদি আংশিক ভ্যালু, এখানে আমি পি লকের জন্য এক্সিকিউট কে সংক্ষেপে এক্সিকিউট এটা অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে আমি এক্সিকিউট করছি, শুধু লোকেশনের জন্য ভ্যালু দিচ্ছি। কার জন্য ভ্যালু দিচ্ছি? লোকেশনের জন্য। যেহেতু 1200 একবার নিছি, আমি এটাকে 1300 করে দিই। শুধু লোকেশনের জন্য আমি ভ্যালু দিচ্ছি। নেমটা তাহলে কোথা থেকে নিবে? ডিফল্ট ভ্যালু থেকে। প্রসিডিউর সাকসেসফুলি কম্পাইল, ইউ ক্যান অ্যাসাইন ডিফল্ট ভ্যালু ইন প্যারামিটার্স ফলোস অ্যাসাইনমেন্ট অপারেটর অথবা ডিফল্ট কিওয়ার্ড। ইউ ক্যান নট অ্যাসাইন ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু টু আউট অ্যান্ড ইন আউট প্যারামিটার। আগেও বলে এসেছি, তারপর আরেকবার বলে দিলাম। এই যে আমরা দেখেছি, দেখেছি না সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে এই ডিপার্টমেন্টগুলো এসছে। কলিং প্রসিডিউর, ইউ ক্যান কল প্রসিডিউর ইউজিং অ্যানোনিমাস ব্লক অ্যানাদার প্রসিডিউর অর আপনি একটা প্রসিডিউরকে অন্য সাব প্রোগ্রামেও কল করতে পারবেন। আপনি এতক্ষণ যেটা দেখেছেন সেটা ছিল কি? অ্যানোনিমাস ব্লক। এখন আমরা একটা এক্সাম্পল দিব, আমরা একটা প্রসিডিউরকে আরেকটা প্রসিডিউরেও কল করতে পারি। ওকে, এই জন্যে বলেছে ইউ ক্যান কল প্রসিডিউর ইউজিং অ্যানোনিমাস ব্লক অ্যান্ড অ্যানোনিমাস সরি অ্যানাদার প্রসিডিউর অফ ইউ মাস্ট ওন দ্য প্রসিডিউর অর হ্যাভ এক্সিকিউট প্রিভিলেজ। যেই প্রসিডিউরটা আপনি কল করবেন সেটা আপনার নিজের হতে হবে, অথবা এটা এক্সিকিউট করার প্রিভিলেজটা আপনার থাকতে হবে। ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর প্রসেস এমপ্লয়। আমি আরেকটা প্রসিডিউর তৈরি করতে হবে। কার্সর, একটা কার্সর ডিক্লেয়ার করলাম, ইএমপি কার্সর নিলাম, এমপ্লয় আইডিগুলো ফর ইএমপি র্যাক ইএমপি কার্সর রেইজ স্যালারি ইএমপি র্যাক ডট এমপ্লয় আইডি কত পার্সেন্ট? 10%। লুপটা কমপ্লিট করলাম, কমিট করলাম। আমরা এই রেজ স্যালারি এই প্রসিডিউরটা আগে তৈরি করেছি না? করেছি, এটা আমাদের আছে। এটা একবার আপনি দেখে নিতে পারেন এটা কি করেছিলেন। ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর রেজ স্যালারি পিআইডি এমপ্লয়িজ এমপ্লয়ডি পার্সেন্ট টাইপ পি পার্সেন্ট, মানে কত পার্সেন্ট ইনক্রিজ করবেন, আপডেট এমপ্লয়ি সেট স্যালারি স্যালারি ইনটু যে পার্সেন্টেজটা দিবেন সেটা। ওকে, হয় আর পি আইডি, যে আইডিটা আপনি ইনপুট দিবেন। এই প্রসিডিউরটা যখন আপনি এক্সিকিউট করেছেন তখন কয়জন এমপ্লয়ির ডেটা আপনি আপডেট করেছিলেন? আচ্ছা, আমি একটু আবার দেখাই আপনাকে। এই যে প্রসিডিউরটা তৈরি করলাম, ওকে, আমি 176 এমপ্লয়ির স্যালারিটা দেখে নেই। স্যালারি কত? 8600। এই স্যালারিটা আমি 10% 176, এটা দুটা প্যারামিটার, কয়টা প্যারামিটার? পিআইডি আর পি পার্সেন্ট। পিআইডির জন্য
176 আর কত পার্সেন্ট ইনক্রিজ করবে তার জন্য 10% প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড এখন দেখি 176 এমপ্লয়েড স্যালারি কত 9460 10% সে ইনক্রিজ করে দিয়েছে এই প্রসিডিউর দ্বারা কয়জন এমপ্লয়ির স্যালারি আপনি আপডেট করলেন একজন যদি আপনি এমপ্লয়িজ টেবিলের সব এমপ্লয়িকে প্রসেস করতে চান তাহলে কি আপনি সব এমপ্লয় আইডিগুলো কার্সরে নিয়ে নিতে পারেন না কার্সরে নিয়ে লুপের মধ্যে রেখে যদি আপনি একটা একটা করে প্রসেস করেন সব এমপ্লয়ি একটা এক্সিকিউশনে কি হয়ে যাবে আপডেট হয়ে যাবে এটাই আমরা দেখব আর ওই যে রেইজ স্যালারি এই তৈরি প্রসিডিউরটা আমরা আরেকটা প্রসিডিউরে কল করব যেই প্রসিডিউরে আমরা রেইজ স্যালারিকে কল করব সেটার নাম হচ্ছে কি প্রসেস এমপ্লয়িজ process employees compiled okay আচ্ছা এখন আপনি আগে দেখে নিতে পারেন কম্পেয়ার করার জন্য আমরা এখানে দেখে নিলাম এখন আমরা এই প্রসেস এমপ্লয়ি এটাকে কি করব এক্সিকিউট করব successfully compiled এখানে দেখেন employee id এটা হচ্ছে প্রসেসের পর প্রসেসের আগে আপনি দেখে নেন এমপ্লয় আইডি 100 স্যালারি 24,000 10% ইনক্রিজ করে প্রসেসের পরে এমপ্লয় আইডি 100 স্যালারি 24,400 কোনটা দেখবেন ধরেন 110 স্যালারি কত 8,200 আফটার প্রসেস 110 স্যালারি এটা আপনি এটা পসিবল হয়েছে যে কার্সরাল লুপ ইউজ করার কারণে তো আমাদের উদ্দেশ্য এটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রসিডিউরকে আরেকটা প্রসিডিউরে কল করা যায় এই প্রসেস এমপ্লয়ি হচ্ছে একটা প্রসিডিউর এই প্রসেস এমপ্লয়িতে আমি কি করলাম এই রেইজ স্যালারি আরেকটা প্রসিডিউরকে এখানে কল করেছি ইউজ করেছি মানে এই এক্সাম্পল দ্বারা এটাই প্রতীয়মান হলো যে একটা প্রসিডিউরকে আরেকটা প্রসিডিউরে কল করা যায় ওকে থ্যাংক ইউ